পরিযায়ী শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়মাবলী বোঝাতে গিয়ে সেই সব পরিযায়ী শ্রমিকদের কাছে অশ্লীল ভাষা এবং হেনস্থার শিকার হলেন পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকের বেশ কয়েকজন আশাকর্মী বলে অভিযোগ। দিনে কাজ করছি আমরা, প্রত্যেক দিন 50টা বাড়ি করে ভিজিট করি। 50টা বাড়িতে বাইরে থেকে কে এলো বা বাইরে কেউ এখান থেকে কোথাও বাইরে যাচ্ছে কিনা সেটা আমাদের প্রত্যেক দিন মানে রিপোর্টে দিতে হয়, এবং কার জ্বর সর্দি কাশি হয়েছে কিনা সেটাও আমরা রিপোর্ট করে হসপিটালে, যদি কারো হয়ে থাকে তাকে আমরা হসপিটালে রেফার করছি। তো এই কাজগুলো করতে গিয়ে আমরা প্রত্যেকটা আশা দিদি মানে কম বেশি প্রত্যেকেই হেনস্থা হচ্ছি পাবলিকের দ্বারা। আর মানে আমরা সেভাবে কোনো মানে পুরোটাই আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। আমরা যখন আক্রান্ত হচ্ছি প্রশাসনকে ডেকেও পাচ্ছি না, আর আমাদের ওপরে যারা ওপর লেভেলে যারা আছেন স্বাস্থ্যকর্মী তাদেরকেও আমরা সবসময় ফোনে পাচ্ছি না, আর পেলেও অনেক দেরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে সবাই মিলে এসেছি বিডিও সাহেবের কাছে, আমাদের নিরাপত্তার অভাব বোধ করছি সেই বিষয়টাকে জানাতে। এটা ঘটনাটা কোথায় ঘটেছিল আপনাদের? ঘটনাটা ঘটেছে শাসপুর সাতগাছি অঞ্চলের শাসপুরের রামকৃষ্ণপল্লী, এবং পুরো সাতগাছি জুড়েই বা সাতগাছি কেন পুরো ব্লক জুড়ে প্রত্যেকজন আশায় কম বেশি এইরকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা এই মহামারী নিয়ে কাজ করছি, কোভিড-19 নিয়ে কাজ করছি, কিন্তু আমরা ফিল্ড লেভেলে যেহেতু কাজ করি আমাদের তোমার নর্মাল একটা মাস্ক আর 100 গ্রাম তোমার স্যানিটাইজার ছাড়া কিছুই দেওয়া হয়নি। তো আমরা এটা বারবার ওপর আমাদের যে ওপর লেভেলে যে হেলথের দিদি আছে তাদেরকেও জানানো হয়েছে, এবং বিডিও সাহেবকে আজ আমরা জানালাম যে আমাদের নিজেদের নিরাপত্তা প্রোটেকশনের পুরো সম্পূর্ণ দায়িত্ব প্রশাসন যাতে নেয়, বা বিডিও সাহেব আমাদের এই ব্যবস্থা যদি কিছু একটা সুরাহা করেন সেই দাবিতে আজকে আমরা বিডিও সাহেবের দ্বারস্থ হয়েছি। নিরাপত্তার দাবি এবং শাস্তির দাবি জানিয়ে বিডিও মিলন দেব ঘড়িয়াকে স্মারকলিপি জমা দিল আশাকর্মীরা। কোয়ারেন্টাইনের কাগজটা নিয়ে যেতে পারিনি বলে তার বাড়িতে লাগাইনি তুই বললাম কি কালকের দিনকে এসে তোমাকে আবার কোয়ারেন্টাইনের কাগজটা টানিয়ে দিয়ে যাবো, কিন্তু তোমাকে যে নিয়মগুলো বললাম সেগুলো মায়ে মেনে চলছে। এই ঘটনাটা কোথায় ঘটেছে? রামকৃষ্ণপল্লী। কোথায় সেটা? শাসপুর শাসপুর সেন্টারের ইয়েতে রামকৃষ্ণপল্লী। ওখানে কতজন বাইরে থেকে এসেছে? তাদের ঘরে বলতে গিয়ে কি আপনাদের কি গালিগালাজ করেছে? গালিগালাজ করেছে, প্লাস একজনের বাড়িতে যেরকম হয়েছে যে ভাড়া এসেছিল দিয়ে আমি বলতে গেছি যে তুমি ভাড়া দিয়েছো কেন এই লকডাউনের মধ্যে, তুমি অন্য জায়গা থেকে লোক এসে ভাড়া দিয়েছো কেন দিয়ে, তারপরে পাশের আরেকজন মহিলা বলছে, লোক বলছে কি মানে আমাকে একটা এত নোংরা ভাষা দিয়েছে আমি এখন এখানে বলতে পারবো না, বলছে তুমি একা এসছো এখানে এই করতে মানে একটা বাজে ভাষা দিয়েছি এরকম বলেছে। দিয়ে আমার হাজব্যান্ড ছিল পাশে, তার সঙ্গে তো মারামারি লেগেই যাচ্ছিল, তুমি কি বলছো আমার বউকে তোমার ইয়ে করে বেড়াবে, হ্যাঁ তুমি ভাষাটা ঠিক করে বলো, ও তো ভালোর জন্যই বলতে এসছে তোমাদেরকে যে তুমি এই লকডাউনের মধ্যে তুমি ভাড়া দিয়েছো কেন, ঠিক আছে। এইটা বলার পর মঙ্গলবার দিন যে রাত্রে যেটা হয়েছে, ওই আমি যখন বাড়িতে ফিরছি যে বাড়িতে ফেরার পথে দেখছি ওই বাড়িতে ঝগড়া মানে চেঁচামেচি খুব হচ্ছে, আমি বলছি কি ব্যাপার ওই বাড়িতে এসবে, বলে এসছি যে কোয়ারেন্টাইনে থাকার কথা চেঁচামেচি হচ্ছে কেন, দিয়ে আমি বাড়িতে ঢুকছি, ঢোকার মুহূর্তেই শুনছি বলছে বউটাকে বলছে আমাকে আলাদা জায়গায় রেখে দিয়েছিস, তো আমি মরে গেলে তো হাজারটাই নিয়ে থাকতে পারবো এরকম মানে বউটাকে গালিগালাজ করছে। করতে করতে হঠাৎ করে দেখছি বউটাকে মানে জোর একটা মেরে দিয়েছে, মেরে দেওয়ার পরে বউটা খুব চেঁচিয়ে উঠেছে দিয়ে পড়ে গেছে। তারিখ প্রতিবাদ আপনারা করতে গিয়েছিলেন? তারিখ প্রতিবাদ আমি সেই মুহূর্তে আমি ওখানে দাঁড়ানো দিয়ে আমি ওরকম মারতে দেখে মারতে ওকে মানে মারতে দেখে দেখছি আমাকে ওরকম গালাগালি শুরু করে দিয়েছে। আপনাকেও মারতে আসে নাকি? মা গালিগালাজ করতে করতে দেখছি আমার দিকে চলে আসছে, আমি আবার দৌড়ে চলে এসেছি ওইদিকে, দিয়ে আরো অনেক কজন লোক দাঁড়ানো ছিল, বলছি দেখো আমাকে কিরকম। আজকে কেন এসেছিলেন এখানে? এইটার কথাই আমি জানাতে এসেছি। কাকে জানাতে এসেছিলেন? বিডিও সাহেবকেও জানিয়েছি, বিএমএস ম্যাডামকেও জানিয়েছি, বললো যে যে আমাদের তো পুলিশ অফিসার বেশি তো নেই, কটা 13টা মানে কনস্টেবল আছে, বললো যে এই কজন কনস্টেবল থাকাকালীন আপনাদের কজনকে আমরা পরিষেবা দিতে পারবো, নিরাপত্তা দিতে পারবো। বিডিও কালনা থানাকে পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান। কাছি গ্রাম পঞ্চায়েত থেকে কিছু আগামী কয়েকজন এসেছিলেন, ওনারা কিছু মানুষ যারা অন্য রাজ্য থেকে এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা, তারাই হোম কোয়ারেন্টাইনে আছেন, তাদেরকে হোম কোয়ারেন্টাইন সম্পর্কিত প্রোটোকলটা বোঝাতে দিয়েছে, সেখানে কেউ কেউ ওনাদের সাথে দুর্ব্যবহার করেছে এবং মানে বিভিন্নভাবে হ্যান্ডেল করেছেন বলে ওনারা অভিযোগ করলেন। আমি বিষয়টা নিয়ে আমাদের এসি এবং বিএমএর সাথে কথা বলব এবং এর একটা ব্যবস্থা করব।
কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।